এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছি উত্তর কলকাতার জনপ্রিয় পুজো বৃন্দাবন মাতৃমন্দিরের পুজো। তবে যেমন নাম তেমনই কিন্তু এবছর তাদের থিম, এটা বলতেই হবে, বলো জিতুদা। একদমই তাই, যেমন নাম যেমন যেমন কর্ম তেমন তার যশ। আমার ছবির একটা ডায়লগ ছিল যে তুমি নামেও অপরাজিতা কামেও অপরাজিতা, ওই রকমই একটা অনুভব এখানে এসে পাচ্ছি। এই রামকৃষ্ণের কথা মৃততে থাকে উত্তম বৈদ্য মধ্যম বৈদ্য আর অধম বৈদ্য, এই ব্যাপারটা আমি ডেসক্রিপশানে গেলাম না, তবে এনারা উত্তম বৈদ্য। এনারা কাউকে ক্ষতি না করে একটা বৃহৎ কাজ মহৎ কাজ করে যাচ্ছেন, শুধুমাত্র পুজো করছেন না, যে কাজগুলি ওনারা টাকা জমিয়ে করছেন সেটা মহৎ কাজ। তার সঙ্গে ওনারা লিখেও রেখেছেন রামকৃষ্ণের ভাষা, আমি খুঁজেই ভাবছিলাম এ তো রামকৃষ্ণের প্রবাদ উনি বলছেন, হঠাৎ বসে দেখলাম তোমাদের চৈতন্য হোক। তো এইটার নামই উত্তর কলকাতা। তাদের স্বল্পটাকে কী করে বৃহৎ করতে হয় উত্তর কলকাতার মানুষ জানে, আমি নিজের একজন উত্তর কলকাতাবাসী এবং আমার জন্ম এখানে, আমি জানি তারা কীভাবে ছোটো জিনিসকে বৃহৎ করতে পারে। এবং কেউ যদি আমিত্বতে ভোগে সেই বৃহৎটাকে ছোটো করতে পারে, এটা উত্তর কলকাতা মানুষদের জানা আছে। তো অসংখ্য ধন্যবাদ এইরকম একটা পুজোকে এইভাবে করা, এবং এই ফুলের কাজগুলোকে প্রত্যেকটা দেখো মানুষকে, শিল্পী বলছে মানুষকে ডিস্টার্ব না করে আমরা এটা করেছি, তার প্রথমেই শৈল্পিক গুণটা ওইখানেই প্রকাশ পেয়ে যায় যে আমি কাউকে ডিস্টার্ব করছি না। তো অসাধারণ অসাধারণ প্রতিমাও রয়েছে ঘরের প্রতিমার মতো, যেমন আমাদের মা কাকিমা বাবা যেমন যেভাবে প্রতিমাকে বসন দেন, ঠিক সেইভাবেই যেন আমার মা কাকিমার মতো বসন দিয়েছেন। পুরনো কাল থেকে কী করে আমাদের বিবর্তন এবং পরিবর্তনের মাধ্যমে আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগে চলে এসেছি, এইবার আমি আমাদের প্রজন্ম এবং আমাদের পরের প্রজন্মকে বলবো যে আমাদের কি চৈতন্য হচ্ছে? যদি চৈতন্য না হয় আমরা এই যুগে ফিরে যাই, এই যুগটা অচৈতন্যের যুগ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এইরকম একটা নস্টালজিয়াতে ফিরিয়ে দেওয়ার জন্য।